ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। সাধারণ ভাত আর ডিম এবং বিভিন্ন মশলা দিয়ে কত সুন্দর রেসিপি তৈরি করা যায়, চলুন আজকে আমরা সেটা দেখে নিই। সবার প্রথমে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নেব দুপুরের বেঁচে থাকা ভাত, আমি এক কাপ নিয়ে নিয়েছি। এটাকে আমি একটু ছড়িয়ে দেব, এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন। নুনটা আপনারা স্বাদ অনুসারে দেবেন। দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। হাফ টিস্পুন রেড চিলি পাউডার দিয়ে দিলাম, তবে নুন ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। ছড়িয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন রসুন বাটা। এবারে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে আমি দিয়ে দিলাম। ডিমটা ছোট সাইজের বলে আমি পুরোটা দিলাম, বড় হলে কিন্তু অর্ধেকটা দিতে হতো। সামান্য ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ বেসন। এবারে আমি সব কিছুকে খুব ভালো করে মেখে নেব। ভালো করে আমি মেখে নিয়েছি। এবারে আমাদের দেখতে হবে যে আমরা যাতে এটাকে একটা শেপ দিতে পারি এভাবে, আর যদি সেটা না দেওয়া যায় তাহলে কিন্তু একটু বেসন অ্যাড করতে হতে পারে। এবারে আমরা চলে যাব নেক্সট স্টেপের দিকে। এবারে আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করেছি। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, আমি মিশ্রণটা থেকে অল্প অল্প করে নিয়ে এরকম গোল গোল করে তেলের মধ্যে ছেড়ে দেব। মাঝারি আঁচে আমি রেখেছি ফ্লেমটাকে। এই রাইস পকোড়া বা ভাতের পকোড়াগুলো কিন্তু আমরা উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করব, একদম ক্রিসপি করে। প্রায় 5-7 মিনিট সময় লাগলো পকোড়াগুলো ফ্রাই করতে, কারণ আমি কিন্তু মিডিয়াম আঁচে এগুলো ফ্রাই করেছি যাতে ভেতরটা খুব ভালো মতো ফ্রাই হয় আর ওপরটা কিন্তু ক্রিসপি মতো হয়ে যায়। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি টিস্যু নিয়ে নিয়েছি যাতে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করে নেয়। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি রাইস পাকোড়া। এবার বর্ষাকালে যে কোনো সময়েই আমরা ঘরে বসেই বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দারুণ টেস্টি এই পকোড়াটা তৈরি করতে পারি। রেসিপিটা ভালো লাগলে প্রত্যেক দিনের মতো লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার এখনকার দিনের রেসিপিগুলো দেখার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।